দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ সোমবার বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের ধূমসাদিঘি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে দলীয় কার্যালয় ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার তৃণমূল নেতৃত্বরা। দলীয় নেতৃত্বের অভিযোগ, রাতের বিরোধীরা এই ধরনের হামলা চালিয়েছে। সম্পূর্ণ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন ব্লক তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। ঘটনা রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। এই বাজারেও তৃণমূলের পার্টিও ভাঙচুর হয়, মানে রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা কেউ এটা কাজ করেছে। আমি প্রশাসনকে বলেছি, প্রশাসন আশ্বস্ত করেছে যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং এটাই প্রথম এবং শেষ ঘটনা হবে। এবং আমরা আশা করব কোনো নির্বাচনী দপ্তরে যেন এরকম ঘটনা না ঘটে, আর দ্বিতীয়বার যদি কোথাও তৃণমূলের এরকম ঘটনা ঘটে তাহলে আমরা বাধ্য হব আমরা সবাই মিলে তার প্রতিরোধ করতে। সে প্রতিরোধ কিন্তু খুব ভয়াবহ হবে। দাদা, এই মানে এটা নয় যে আমরা চুপচাপ বসে থাকবো আর বিরোধীরা লাভ হবে। দাদা, ভোটের আগে তৃণমূলের কার্যালয় ভাঙচুর, সামনে পঞ্চায়েত নির্বাচন, কিভাবে দেখছেন বিষয়টা, কি ইঙ্গিত হচ্ছে? আসলে কিছুই না, আসলে মানুষ হচ্ছে তৃণমূলের সঙ্গে আছে, তো একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে। এরকম ছোটোখাটো চেষ্টা আরও হতে পারে, তৃণমূল প্রার্থীদের নামে মিথ্যা প্রচার, একদম অকথ্য ভাষায় গালিগালাজ। স্বভাবতই কোনো একটা সময় যায় তৃণমূল কর্মীরা তাদের মানে কি বলবো ধৈর্য হারাবে, ধৈর্য হারায় একটা গণ্ডগোল হবে, তখনই বলবে যে তৃণমূল সন্ত্রাস করছে। এই প্রচারটাকে কাছে সামনে নিয়ে আসার জন্য বিরোধীদের একটা কৌশল মাত্র, যে এই বাজারেও তৃণমূলের পার্টি হয়েছে।